বিএনপি জামায়াত জন্মগতভাবে স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে, তাই তারা সাংবাদিকদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্দোলনের নামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এক সভায় এ অভিযোগ করেন তারা। নেতারা আরও বলেন, সাংবাদিক হত্যা বা হামলার বিচার হয় না বলেই সমাবেশে 30 জন সাংবাদিককে পেটানোর সাহস পেয়েছে তারা। কোনো সরকারই সাংবাদিক হত্যার বিচার করে না বলেও ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সরকারের দায়িত্ব হামলাকারীদের খুঁজে বের করা, তা তারা করছেন না। নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিনেরা একদিকে ইসরায়েলকে সমর্থন করছে, আবার বিএনপি জামায়াতকেও সমর্থন দিচ্ছে। 28 তারিখ বিএনপির পক্ষ থেকে যে সহিংসতা হবে, পিটার হাসকে এ ধরনের আভাস আগে দেওয়া হয়েছিল।